हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमियो भालो आछी। आमी आज के तुम्हारे एक नतून आसन डिजाइन देखाबो। चलो ताहले शुरू करी। प्रथमे देखो आमी एखान थेके एक दुई तीन चार पाँच छय सात सातटा घर छेड़ेछी। छेड़े ए आठ नम्बर घरेर उपरे एकटा दुटो घर छेड़ेछी। छेड़े तारपरे शुरू करछी। এখানে আমি মোট বারোটা ঘর তুলব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। দেখো আমি বারোটা ঘর করেছি। এবার এদিকে একটা ঘর, এটার থেকে একটা ঘর এদিকে বেশি করব। একইভাবে এদিকে যখন এখানে করব তখনও এদিকে একটা ঘর বেশি করব। এবার আমি এখানে একটা ঘর বেশি করে তুলছি। এক দুই তিন চার, চারটে ঘর করেছি। এইখানে দুটো করার পর একটা ঘর এদিকে বেশি করে চারটে ঘর করলাম। এদিকেও আমি দেখো, এটা যেমন এদিকে একটা ঘর বেশি করলাম, এখানেও একটা ঘর বেশি করে তুলছি।
এখানে আমি করলাম চারটে ঘর, এক দুই তিন চার। এবার এখানে এই ঘরটার উপরে এখানেও একটা বেশি করে আমি তুলবো আবার। এবার দেখো এই চারটে করলাম, তার উপরে দিকে একটা বেশি দিয়ে তিনটে করেছি, এক দুই তিন। এবার এইটার উপরেই আমি আর একটা ঘর করছি। দেখো চারটে, তারপর তিনটে, এক দুই তিন, তারপরে এটার উপরেই একটা। এবার এইভাবে আমি এখানে তিনটে করব। এখানে দেখো, এখানে এক দুই তিন চার, তারপর এখানে দুটো ঘর ছেড়েছি, ছেড়ে এক দুই তিন, এদিকে একটা বেশি হয়েছে, তারপরে এটার উপরে এটা, এই দুটো দিক একই রকম। এবার আমি এই লাইনটা পুরোটা লাল সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এই লাইনটা লাল সুতো দিয়ে সেলাই করে নিলাম। এবার এই লাইনটাও পুরোটা লাল সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এই দুটো লাইন পুরো লাল দিয়ে ভরাট করে নিলাম। এবার আমি এখান থেকে পাঁচটা ঘর করব, দুই তিন চার পাঁচ। এবার আমি এই দিক থেকেও পাঁচটা ঘর করছি। তাহলে দেখো এই পাশ থেকেও পাঁচটা করেছি আর এই পাশ থেকেও পাঁচটা করেছি। এবার আমি এখানেও একটা ঘর ছেড়ে রাখবো, এখানেও একটা ঘর ছেড়ে রাখবো। এই লাইনটায় তাহলে এখানে পাঁচটা ঘর করলাম, তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে হলো, তারপর আবার একটা ঘর ছেড়েছি, ছেড়ে পাঁচটা ঘর করেছি।
এবার আমি এটা সোজাসুজি উপরে তুলছি, এই লালটা সোজাসুজি উপরে। এই লাইনটাই আর কোনো কিছু গ্যাপ দেব না, একবারে পুরোটা লাল ঘর করে যাব। দেখো এই পাশেও কিন্তু এই লালটার উপরে সোজাসুজি এই ঘরটা করেছি, এদিকে আর বেশি করব না, মানে এই সবুজটার উপরে আর ঘর করব না। এখানে আমি আবার এই ঘরটার উপরেই তুলছি, এই ঘরটার উপরে করব পরপর তিনটে ঘর। তারপরে এখানে আমি একটা ঘর ছেড়ে রাখবো, আবার তিনটে ঘর করব। তারপরে আবার এখানে আমি একটা ঘর ছেড়ে রাখছি, ছেড়ে আবার তিনটে ঘর করছি। এখানে আবার আমি এখানে একটা ঘর ছাড়ছি, ছেড়ে পাশে করছি দুটো। তাহলে এখানে ছাড়া থাকছে দুটো ঘর, দুটো লাল ঘরের উপরে। আমি এবার এই ঘরের উপরেই তুলছি, এইখানে আর কোনো ঘর ছাড়বো না, পুরোটাই লাল ঘর দিয়ে বোঝাই করব। এবার দেখো এই ঘরের উপরে এটা ছাড়ছি, ছেড়ে পাশের থেকে শুরু করছি, পরপর তিনটে করব আমি। তিনটের পরে একটা ঘর ছেড়ে রাখছি, এই ঘরটা ছাড়লাম, আবার তিনটে করছি। তিনটের পরে আবার একটা ঘর ছাড়লাম, এই ঘরটা ছেড়ে দিলাম, তারপরে আবার তিনটে করব। তাহলে দেখো এই পাশেও কিন্তু একটা ঘর এটার উপরে ছাড়া থাকলো।
এদিকে এর উপরে একটা ঘর ছেড়ে তার পাশের থেকে আমি তুলছি। এখানেও কোনো আর গ্যাপ দেব না, পরপর লাল সুতো দিয়ে বোঝাই করে যাব। তারপরেও দেখো এটার উপরে এই ঘরটা ছেড়ে এই পাশের থেকে আমি তুলছি। এই লাইনটা করলাম, এখানেও কিন্তু দেখো একটা ঘর এখান থেকে ছাড়া আছে। এবার এখান থেকে আমি শুরু করছি। এখানে এর উপরে একটা ঘর ছেড়ে কিন্তু করেছি। এখানে যখন করলাম এর উপরেও কিন্তু একটা ঘর ছাড়লাম, এদিকেও একটা ঘর ছেড়ে রাখবো। এখানে আবার একটা ঘর উপরে ছাড়ছি। এদিকেও একটা ঘর ছেড়ে রাখলাম। এখানে যে খোপগুলো মানে যে ঘরগুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো আমি কালো সুতো দিয়ে এবার বোঝাই করে দিচ্ছি। ফাঁকা ঘরগুলো আমি কালো সুতো দিয়ে বোঝাই করে নিয়েছি। এটা দেখো তৈরি হয়েছে একটা তরমুজের কাটা অংশ। ডিজাইনটা খুব সহজ আর দেখতে খুব সুন্দর। এরকম করে তোমরা পুরো আসনটা এই ডিজাইনটা করতে পারো। এখানে দেখলে তো আমি 1 2 3 4 চারটে ঘর ছেড়ে শুরু করেছিলাম এই ধার থেকে। এদিকেও তোমরা এই যে এটা শেষ, এখান থেকে 1 2 3 4 এরকম করে চারটে ঘর ছেড়ে দিয়ে আবার পরেরটা করতে পারো। এই উপরেরটা যখন করবে সেখানেও এই যেখান থেকে এরকম করে দেখে সোজাসুজি তারপরে চারটে আর সেরকম মানে চারটে ঘর এরকম করে ছাড়বে, ছেড়ে শুরু করবে। এইভাবে পুরো আসনটা এরকম করে করলে খুব সুন্দর দেখতে হবে। তোমরা যদি এটা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।